তিন ঘন্টা আগে আছে, আসে এখানে বসে আছি। এটা সেতু থাকলে তো এতক্ষণ আমার এখানে বসে থাকতো না, পার হয়ে চলে যেতাম। হ্যাঁ, ওখানে সেতুর দরকার, এটা সেতু খুব জরুরি দরকার, জরুরি দরকার এখানে সেতু। এই সেতুটা প্রয়োজন এখানে নদীর ওপারে চারটে থানা, একটা হলে হিজলা থানা, একটা হলে মুলাদি থানা, একটা হলে মেহেন্দিগঞ্জ থানা এবং কাজিরহাট থানা। এই চারটে থানার জনগণই এইখান দিয়ে চলাফেরা করে এবং এই সেতুটা হইলে এই জনগণের জন্য সবচেয়ে উত্তম হয়। বরিশালের সাথে এবং ঢাকার সাথে যোগাযোগ করার জন্য খুব একটা মিডল পয়েন্ট এবং ভালো স্থান। এটা দরকার ভাই, এটা যত মানুষ যাতায়াত, বরিশাল ডাক্তার ডাক্তার সব কিছুর জন্য 24 ঘন্টা এখানে যাতায়াত চলে। অ্যাম্বুলেন্স আনতে পারে না, নিতে পারে না, ফেরি পায় না, রুগী এই এত মধ্যে অ্যাক্সিডেন্ট হয়। এখন সেতু হইলে আমার অনেক উত্তম হইবে। হ্যাঁ, এখানে তো সেতুর অনেক প্রয়োজন, কারণ অনেক ছাত্রছাত্রী আসে যায়, অনেক অসুবিধা হয়, যার কারণে অনেকে ঝরেও যায় অল্প বয়সে। মানে দূরত্বের জন্য এবং এই ট্রলারের সিন ক্রিয়েটের জন্য অনেকে পড়াশোনা ছেড়ে দেয় মাঝপথে। হ্যাঁ অবশ্যই, এটার গুরুত্ব দেখেই তো সরকার উদ্যোগটা নিয়েছে এবং সেটা যেন সফল হয় এটাই আমাদের আশা। জননেত্রী শেখ হাসিনা 2018 সালে বঙ্গবন্ধু পার্কে যখন আসছেন তখন আমাদের নেতা রাজনৈতিক অভিভাবক আলহাজ আবুল হাসান আবদুল্লাহ যখন তার কাছে অনুরোধ করছেন যে মুলাদি হিজলা মেহেন্দিগঞ্জ এবং তথা বাবুগঞ্জের জন্য মুলাদি মিরগঞ্জ একটি ফেরি সেতুর দরকার, তখন জননেত্রী শেখ হাসিনা তাকে আশ্বস্ত করেছেন যে এখানে সেতু হবে, তারই ধারাবাহিকতায় এবং পরবর্তীতে যারা আছেন আমাদের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিউ ভাই তাদের প্রচেষ্টায় এখানে সেতু হতে যাচ্ছে। এজন্য বাবুগঞ্জ তথা মুলাদি হিজলা মেহেন্দিগঞ্জ সবাই আমরা উপকৃত হব, প্রায় 50 লাখ লোক এর দ্বারা আমরা উপকৃত হব এবং আমরা সবাই চাই সেতুর হবে। আমাদের পিছিয়ে পড়া জনপদ হিজলা মুলাদি মেহেন্দিগঞ্জের মানুষকে উন্নয়নের মহাসড়কে সম্পৃক্ত করার জন্য মিরগঞ্জ সেতুটা অতীব জরুরি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে 12 সালে, আমরা সেতু বিভাগের কাছে সরকারের কাছে আবেদন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত এই মিরগঞ্জ সেতু বাস্তবায়ন করা হোক জনগণকে উন্নয়নের মহাসড়কে সম্পৃক্ত করার জন্য। আমরা দেখতেছি এখন এখানের যে ব্রিজটা এটা অনেক আগেই আমাদের সমীক্ষা হয়ে গেছে, স্টাডি হয়ে গেছে এবং এটা আমরা এখনো বাস্তবায়ন করতে পারি নাই, কারণ আমরা জানেন আমাদের সরকারের সম্পদের সীমাবদ্ধতা আছে, প্রায়োরিটির ব্যাপার আছে। এখন আমরা এটা সরকারের অবশ্যই এটা তালিকাভুক্ত আছে, আমরা চেষ্টা করব দ্রুত যাতে এটা বাস্তবায়ন করা যায়। সেতু সব জায়গায় প্রয়োজন, সব জায়গায় আমরা দেশকে উন্নত দেশ করতে চাই, দেশের মানুষের চলাচল, দেশের বাণিজ্যিক পণ্য চলাচল সব কিছুর জন্য সেতুর প্রয়োজন আছে। এখানে এখানে পিছনে বিশাল একটা এলাকা আছে, সেখানে আমরা মনে করি যে সেতু এখানে হওয়া উচিত।